আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2021 সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেলে স্বাগতম। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবা। তোমাদের জন্য আমি নিয়ে আসছি কুরআন মাজিদ এক নাম্বার যে অ্যাসাইনমেন্টটা, ক্রমিক নাম্বার এক। তো এক নাম্বার অ্যাসাইনমেন্টটা তোমাদের প্রথম সপ্তাহের জন্য। সো দেখতে পাচ্ছ এই অ্যাসাইনমেন্টটাতে কী বলছে। আজকে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়ে দিব আমি পিডিএফ ফাইল সহ। ওকে, সো ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। সো এক নাম্বার অ্যাসাইনমেন্টটা যে বলছে সুরা আর নিসা রুকু এক থেকে দুই। হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্ট কী বলছে দেখো, সুরা নিসার আলোকে এতিমের অধিকার এটাকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। এবং দেখো এইটাই কিন্তু তোমাদের মূলত এইটাই কিন্তু শিরোনাম দিবা। ওকে, সুরা নিসার আলোকে এতিমের অধিকার। এবং দেখো নির্দেশনাতে কী বলছে, নির্দেশনাতে অনেক কিছু বলছে, এখানে আরবি লেখা আছে, যার কারণে হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে আমার, যেহেতু আমি হচ্ছে আরবি। যেমন দেখো এগুলো হচ্ছে জবর জের নাই, যে একটু বোঝার সুবিধার্থে সুবিধা হবে। তো এই এইটা একটু বোঝা যাচ্ছে মনে হয়। ইন্নাল্লাজিনা, তো দেখো আসলে এটা পরিষ্কার দেখতে পাচ্ছি না আমি, যার কারণে হচ্ছে পড়তে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো এটা তোমাদের প্রশ্ন, তোমরা জানো যে কী হবে। তো দেখো আমাদের কো নাম্বার কী বলছে, আমাদের কো নাম্বারে বলছে মিরাসে এতিমের অধিকার, এতিমের সম্পদ সংরক্ষণ ও এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণের পরিণতি, এটা আমাদেরকে আলোচনা করতে হবে। এবং খ নাম্বারে উদ্ধৃত আয়াতটির অনুবাদ, ঠিক আছে। সো এই যে আয়াত, এগুলো হয়তো বা একটা করে আয়াত, এই আয়াতটার অনুবাদটা চাইছে। হ্যাঁ, এই আয়াতটার অনুবাদটা চাইছে। তারপর দেখো হচ্ছে উদ্ধৃত শব্দাবলীর তাওকিফ সম্পাদন, এই যে এই শব্দগুলোর তাওকিফ সম্পাদন করতে হবে। এবং ঘ নাম্বার উদ্ধৃত আয়াতটির তারকিফ, তো এই যে এইটা আছে না, এই এই আরবি টুকুর হচ্ছে তারকিফ তোমাদেরকে দিতে হবে ঘ নাম্বারে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। সো উত্তরটা তোমাদেরকে আমি হচ্ছে সুন্দর করে দেখাচ্ছি। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট এতিমের অধিকার কিংবা যেটা বলছিলাম ওইটা দিলেও হবে। সো দেখো ভূমিকা, উল্লেখিত প্রশ্নে এতিমের প্রসঙ্গে বলা হয়েছে এতিম মানে অনাথ, যাদের বাবা মা নেই, এরা হলো আমাদের কাছে আমানত, এদের প্রতি স্নেহ ও ভালোবাসা মুমিনের ইমানি দায়িত্ব। এখানে এতিমের অধিকার প্রদত্ত আয়াতের বঙ্গানুবাদ এবং তাহকিক ও তারকিব নিয়ে আলোচনা করা হচ্ছে। সো দেখো মিরাজে এতিমের অধিকার, সো এখানে দেখতে পাচ্ছ মিরাজে একজন এতিম অন্যান্য সাধারণ ওয়ারিসদের মতো সমানভাবে সম্পদের হকদার, তাদের ঠকানো, এই যে দেখো এখানে মানে জবরজের পেশ কোনো হরকত নাই, যার কারণে হচ্ছে আমি পড়তে পারতেছি না। ওকে, তথা কঠিন গুনাহের কাজ বলে আল্লাহ অভিহিত করেছেন, কুরআনে আরও বলা হয়েছে। তো এটা এখানেও একটা আয়াত দেওয়া আছে হয়তোবা, অর্থাৎ যারা এতিমের মাল খায়, হ্যাঁ, বা তাদেরকে ঠকায়, তারা যেন জাহান্নামের আগুন পেটে প্রবেশ করায়। এবং দেখো মানে তাহলে কত কঠিন সতর্কতা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে প্রতিটি দায়িত্বশীলের কর্তব্য হলো যথাযথভাবে তাদের অধিকার সংরক্ষণ করা এবং উপযুক্ত বয়সে তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, নতুবা শক্ত আজাবের সম্মুখীন হতে হবে। তবে এতিমকে দেখাশোনা, লালন পালন ও তাদের ব্যয়ভার বহনের জন্য তাদের প্রাপ্য সম্পদ থেকেই ব্যয় করা যাবে এবং সামরিক খরচ করা যাবে, কিন্তু অপচয় এবং তাদের সম্পদ নষ্ট করা যাবে না। এমন কি দেখো এখানে একটা আরবি, তারপর অপচয় বা অপব্যয় করা যাবে না, কারণ সেটাও একটি শক্ত গুনাহের কাজ। এবং দেখো এতিমদের বৈবাহিক অধিকার, বুখারী শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। যৌনেক ব্যক্তির তত্ত্বাবধানে একজন এতিম মেয়ে ছিল, সে ব্যক্তির একটি বাগান ছিল যাকে বালিকাটিরও অংশ ছিল। সে ব্যক্তি মেয়েটিকে বিবাহ করে নিল, কিন্তু নিজের পক্ষ থেকে দেনমোহর তো আদায় করলই না, উপরন্ত বাগানে মেয়েটির যে অংশ ছিল তাও সে আত্মসাত করে নিল। এছাড়া আরও এক ধরনের জঘন্য কাজ তারা করত, যা চরম অন্যায়, অমানবিক এবং চরম পাপ। তাহলে নিজ তত্ত্বাবধানে রক্ষিত এতিম নারী যদি সুন্দরী কিংবা খুব সম্পদশালী না হতো, তাহলে একে তো তারা নিজেরা তাকে বিবাহ করতো না, সম্পদ অন্যের হাতে চলে যাবে এই আশঙ্কায় অন্যত্র বিবাহ দিত না। প্রেক্ষাপটে এতিম নারীদের সম্পর্কে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফতোয়া জানতে চেয়েছিলেন। যেভাবে আল্লাহ তাআলা এতিম নারীদের প্রতি জুলুম নির্যাতনের অবসান, অধিকার সংরক্ষণ এবং তাদের প্রতি ইনসাফপূর্ণ আচরণের প্রতি বিশেষ তাগিদ দিয়েই জিজ্ঞাসার জবাব প্রদান করেছেন, বিশেষ করে এতিম নারীদের বৈবাহিক জীবনের যাবতীয় অধিকার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সাধারণ আইন কানুনের মতো তা শুধু প্রশাসনের উপর ন্যস্ত করার পরিবর্তে জনসাধারণের মধ্যে আল্লাহর ভয়ভীতির অনুভূতি জাগ্রত করা হয়েছে। তাই বলা হয়েছে, যদি ইনসাফ করতে পারবে না বলে মনে করো, তবে এতিম মেয়েদেরকে বিবাহ করবে না, সেক্ষেত্রে অন্য মেয়েদেরকে বিবাহ করে নেবে।
সো দেখো এখানে আয়াতের বঙ্গানুবাদ এবং শানে নজরুলটা হচ্ছে এখানে দেয়া আছে দেখতে পাচ্ছো। তো দেখো এখানে একটা আয়াত দেয়া আছে, ওকে। সো এই আয়াতটার শানে নজরুলটা আমরা হচ্ছে পড়তেছি। দেখো অর্থ, নিশ্চয়ই যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। ঠিক আছে, এবং দেখো শানের নজরুলটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। উক্ত আয়াতের শানের নজরুল সম্পর্কে কয়েকটি মত পাওয়া যায়, তবে বিশিষ্ট তাফসির কারক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু এর বর্ণনাটি নিম্নরূপ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, জাহেলি যুগে নারী শিশু ও বালকদের কোনো ওয়ারিস ছিল না। তারা বলতো শুধু যুদ্ধ করতে সক্ষম পুরুষরাই পরিত্যাজ্য সম্পদের মালিক হবে, এতে নারী ও শিশুদের কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা তাদের এই জাহেলি নীতি পরিত্যক্ত বলে ঘোষণা করে উক্ত আয়াত নাজিল করেন এবং জানিয়ে দেন এতিম অসহায় সকলেরই সম্পদ রয়েছে। এবং দেখো উদ্ধৃত শব্দাবলীর তাহকিব সম্পাদন, তো দেখো এটা হচ্ছে তাহকিব সম্পাদন। তো তোমরা হচ্ছে মূলত আমার পিডিএফ ফাইলটা তো পাবা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে, তো তোমরা দেখতে পারো। ঠিক আছে, এইটা এইচডি কোয়ালিটিতে দেখতে পাবা। এবং আমরা নেক্সট পেজে চলে আসি। সো এইটাও দেখো এখানে অনেক কিছু লেখা আছে, যার কারণে হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, যদিও জবর জিয়ার পেজ কোনো কিছুই আসলে এখানে নাই। সো এটা তোমরা পজ করে লিখতে পারো, আমরা নিচে চলে যাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এবং দেখো উদ্ধৃত আয়াতির আয়াতের অংশটির তারকিব, ঠিক আছে, এই যে দেখো এইটা হচ্ছে তারকিবটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো মূলত এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট, যদি ভালো লাগে লাইক করতে পারো, আর অবশ্যই পিডিএফ ফাইলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে, তো অবশ্যই এক ক্লিকে ডাউনলোড করে নিজের ফোনে তোমরা দেখতে পারো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, আজকের অ্যাসাইনমেন্ট এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।